আমি বীরাঙ্গনা বলছি। আমি স্বর্ণকুমারী, বাড়ি কক্সেস বাজার। যুদ্ধের সময় আমার বড় সন্তানটা হলো, সেটা মেয়ে। তার বয়স তখন মাত্র 22 কি 25 দিন। সেই সময় যুদ্ধ শুরু হলো। মানুষের মুখে শুনতাম দেশে যুদ্ধ শুরু হয়েছে, স্বাধীনতার যুদ্ধ। কিছুদিন পরেই শুনি আমাদের শহরে নাকি পাকিস্তানিরা ঘাঁটি বাঁধছে। অনেকে চোখে পড়েছে তাদের আনাগোনা। আরও কিছুদিন পর শুনি আমাদের এদিকেও নাকি তাদের আনাগোনা বেড়েছে। এদিকে বলে রাখি, আমার নানার বাড়ি আর শ্বশুরবাড়ি ছিল নদীর পাশে। সেই নদীর পাশ দিয়েই মিলিটারিরা আসা যাওয়া করত। নানার বাড়ি শ্বশুরবাড়ির এদিক সেদিকেও জঙ্গল ছিল বেশি। আমরা ভাবতাম এই পাহাড়, নদী, পানি, জঙ্গল ভেঙে হয়তো মিলিটারিরা এই একটা দুইটা বাড়ি দেখবেও না এবং আসবেও না। আমরা আমাদের মতোই ছিলাম। তাছাড়া বাড়ির কেউ কোনোদিন বলেনি যে সাবধানে থাকতে হবে। তবে আমার নানা কিন্তু আমাকে প্রায়ই বলতেন একটু সাবধানে থাকতে। শ্রাবণ মাস চলছিল, দিন তারিখ মনে নেই। সেই শ্রাবণের কালো মেঘে ডেকেছিল আমাকে, আমি আধারেই রয়ে গেলাম। একদিন সকালের দিকে নাস্তা সেরে প্রতিদিনের মতো শ্বশুরবাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে ওই বাড়ি যেতে সময় লাগে 2-4 মিনিট। সবই দেখা যায়, ডাক দিলে শোনাও যায়, তাই সবসময় আসা যাওয়া হয় সবার। আমার সঙ্গে আমার শাশুড়িও পিছু পিছু আসছিলেন। কোথায় যাবে কে জানে। আমি নানার বাড়ির ভেতরে ঢুকেও গিয়েছিলাম, আর আমার যা ছিল বাইরে। ঠিক এমন সময় কোথা থেকে কখন যে মিলিটারির দল এলো আমি দেখিনি, আমার শাশুড়ি দেখেছে। শাশুড়ি দেখি আমাদের উদ্দেশ্য করে ডাক দিল। আমি তখন মেয়েটাকে আমার এক মামির কোলে দিয়ে বের হলাম। পিছু পিছু নানা ডাক দিল আর দাঁড়াতে বলল। তখন যদি আমি দাঁড়াতাম এবং শাশুড়ি যদি চিৎকার দিয়ে ডাক না দিত, তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। কারণ মিলিটারিরা কিন্তু আমাকে দেখেনি, দেখেছে আমার মাকে। আমি দৌড় দিয়ে বাড়ির বাইরে গেলাম। দেখি আমার মাকে তারা ধরে চোখ বাঁধছে, আর শাশুড়ি একটু দূরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও ধরে ফেলে এবং খুব দ্রুত চোখ আর হাত বেঁধে ফেলে। আমি দেখিনি, তবে শুনতে পাচ্ছিলাম আমার নানা তাদের খুব করে অনুরোধ করছে তারা যেন আমাকে ছেড়ে দেয়। এদিকে চোখ তো বাঁধা, কোন দিক দিয়ে যেন টেনে টেনে আমাদেরকে অনেক দূরে আনলো, তারপর গাড়িতে তুললো। গাড়ি অনেকক্ষণ চলার পর থামলো। কয়েকবার থামার পর আবার থামলে আমাদের নামালো, একটা ঘরে নিয়ে গেল। তারপর সে ঘরে নেবার পর আমাদের বাঁধন খুলে দেয়। চোখ খোলার পরে দেখি সেখানে শুধু আমি আর আমার মা নেই, আছে আরও 2টি মেয়ে। জায়গাটা কোথায় কিছু বলতে পারবো না। সন্ধ্যার সময় খাবার দেয়া হলো, তারপর রাতে অন্য একটা ঘরে নিয়ে গেল। ওই ঘরে গিয়ে দেখি একটা মিলিটারি বসে আছে, আমাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আমি একটু একটু বুঝলেও কোনো উত্তর দিইনি, চুপচাপ দাঁড়িয়ে আছি, দরজাটা বাইরে দিয়ে লাগানো। বের হওয়ার চেষ্টাও করিনি। কিছুক্ষণ পর লোকটি আমাকে বেজ্জতি করে, আমার ইজ্জত হরণ করার পর সে তার জন্য খাবার নিয়ে এলো এবং খেলো। তারপর আবার এসব খারাপ কাজ করলো সারা রাতই একটু পরপর। সকালে আবার মনে হয় সেই ঘরেই রেখে দিল। তখন আমার মায়ের সঙ্গে দেখা হলো, সারাদিন ওই ঘরে আটকে রাখতো, রাতে অন্য ঘরে নিয়ে আমাকে ধর্ষণ করত। এভাবে চলতে লাগলো 8-10 দিন। তারপর দেখি আর পারছি না, খুব ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক মতো খাওয়া দাওয়া নেই, গোসল নেই, পৃথিবীর আলো বাতাসও নেই, একটা ঘরে বন্দি, আর সারা রাত সারা দিন ধর্ষিত হচ্ছি। আমার এই অবস্থা দেখে 8-10 দিন পরে একজন মহিলা এসে আমাকে ঘর থেকে বের করলো এবং গোসল করার জন্য বলল। গোসল করার পর আমাকে একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি দেয় পরতে। প্রথমে শুধু পাঞ্জাবিটা দিয়েছিল, অনেক বলার পর লুঙ্গিটা দেয়। আর এভাবেই কাটলো 5-5টি মাস। প্রথম আমাকে একজন এসব করেছে 1 মাসের মতো। পরে জানতে পারি সে নাকি বড় অফিসার ছিল। 1 মাস পর সে চলে যায়, আর তখনই গণহারে ধর্ষণ করতে থাকে বাকি সবাই। প্রথম 1 মাসের পরের দিনগুলি ছিল খুবই দুর্বিষহ। এতই কষ্ট হয়েছে যে বলে বোঝানো সম্ভব না। সারা রাত তারা ধর্ষণ করেছে এবং কেউ কেউ খুব বেশি কষ্ট দিয়ে করেছে, যা একটা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব ছিল, কিন্তু তারপরেও সহ্য করতে হয়েছে। আমার তো করার কিছু ছিল না, শুধু নীরবে সহ্য করা ছাড়া। তারা যে কি বিশ্রীভাবে এসব করেছে তা মুখে আনা সম্ভব না, তাই বলতে পারছি না। এসব কাজ করতে করতে একসময় একেবারে যখন খুব বেশি খারাপ হয়ে গেছে শরীর, তখন তারা ফেলে দিল। একদিন খুব ভোরে আমাকে একটা রাস্তার পাশে এনে রেখে যায়। আমি তখন পড়ে থাকি মরার মতো, রাস্তা দিয়ে অনেকে হেঁটে যাচ্ছিল,
কিন্তু তবুও কেউ আমার কাছে এসে কিছু জিজ্ঞেস করছিল না, শুধু দেখে চলে যাচ্ছে। কিছুটা বেলা হলে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই লোকটা আমার কাছে আসে। প্রথমে সে ভেবেছিল আমি হয়তো মরে পড়ে আছি, যখন দেখলো আমি বেঁচে আছি তখন সে আমাকে তোলে এবং আরও দু চারজনকে ডেকে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে থাকলাম প্রায় 15-20 দিন বা তারও বেশি। সেই বাড়ির লোকই আমাকে কবিরাজ দেখিয়ে ওষুধ দিয়ে ভালো করে। ভালো হওয়ার পর আমার বাড়ি ঘরের ঠিকানা জানতে চায়। আমি তো বাড়িতে আসতে চাইনি, আমার মনে হয়েছিল যে আমাকে তারা আর গ্রহণ করবে না, আর যদিও গ্রহণ করে তবু তো আমার পক্ষে আর সংসার করা সম্ভব না, কারণ আমি কলঙ্কিনী। তারপর সে বাড়ির লোক অনেক বুঝিয়ে যখন পারেনি রাজি করাতে, তখন চুপি চুপি আমার নানার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে আমার বড় মামা আর আমার নানার ছোট ভাই ছুটে আসে, এসে আমাকে নিয়ে যায়। নানার বাড়িতে এসে জানতে পারি আমাকে ধরে নিয়ে যাওয়ার কয়েকদিন পরই আমার নানা মারা যায়। আমাকে নিয়ে আমার ছোট নানা মামারা যায় শ্বশুর বাড়িতে, কিন্তু সেই বাড়িতে কেউ আমাকে রাখলো না, ফিরিয়ে দিল। অনেক চেষ্টা করেও লাভ হলো না। আর এদিকে গ্রামের লোক নানান কথা বলছে, কান পাতা যাচ্ছে না। একসময় আমার মামা নানাদের বলছে আমাকে যদি বাড়িতে রাখে তবে আমাদের এক ঘরে করা হবে। গ্রামের লোকেরা বলছে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে। আমি তো মরতেও পারছিলাম না, কারণ ছোট্ট অবুজ মেয়েটা আমার কোলে, তার মায়ায়। গ্রামের লোকের অত্যাচারে টেকা যাচ্ছে না। তখন বড় মামা ঠিক করলো কয়েকদিন আমাকে আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে। ওই বাড়িতে তো আর তেমন কেউ জানে না অতি আপনজন ছাড়া, তাই চলে গেলাম বাবার বাড়িতে। আর এদিকে মামা নানারা আমার জন্য ছেলে দেখতে শুরু করলো, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না। তখন আমার ছোট নানা বলল আমাকে যে বিয়ে করবে তাকে বাড়িঘর বানিয়ে দেয়া হবে। সেই লোভেই আমার এই স্বামী রাজি হলো, হয়ে গেল বিয়ে। বিয়ের পর নানা তার জায়গায় এই বাড়িঘর বানিয়ে দিল। দূরে দিয়েছে এ কারণে যেন কেউ আর আমাকে নিয়ে নানান কথা বলতে না পারে। এই এলাকায় যারা থাকতো তারা জানে না আমার ঘটনা। তারপর থেকে এখানেই থাকতে শুরু করি। বহু বছর আমি নানার বাড়িতে যাইনি। কত লোক মারা গেল তবুও দেখতে যাইনি। নানার বাড়ির সবাই আমাকে এসে দেখে যেত, খাবার টাকা পয়সা দিয়েছে অনেক বছর পর্যন্ত। আমার স্বামী তো বসে বসে খেয়েছে। মেয়ে বিয়ে দিয়ে তারপর নানার বাড়িতে যাই প্রথম, তারপর থেকে যাওয়া আসা করি। আর এখন তো আমার নিজেরই অনেক বয়স হয়েছে, আর শরীরে কুলোয় না, তাই এখন আর তেমন একটা যাওয়া হয়ে ওঠে না। তবে যোগাযোগ আছে, ওই বাড়ির সবাই আমার ভালো মন্দ দেখাশোনা করে। মেয়ে জানে তার আসল বাবাকে, কিন্তু তার শ্বশুর বাড়িতে জানে না। আর মেয়ে তো তার বাবাকে বাবা বলে ডাকে না, দেখা হলে কথাও বলে না, বাবা বলে মানেও না। তবে হ্যাঁ, বিয়ের সময় তার বাবাকে জানানো হয়েছিল, তার বাবাও এসেছিল। তার বাবাকে দেখে মেয়ে বলেছে যদি তার বাবা এখানে থাকে তবে সে বিয়ে করবে না, তখন সে চলে যায়। মেয়ে তার দাদার বাড়িতে যায় না, কিন্তু আমার নানার বাড়িতে যাওয়া আসা আছে। এখন তারও সংসার অনেক বড় হয়েছে, আমার এখানে আসতে পারে না তেমন একটা। ও আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, আমার মায়ের অবস্থা তো খুবই খারাপ। আমার মায়ের অবস্থা আমার চেয়ে আরও অনেক বেশি খারাপ, কারণ তাকে প্রথম থেকে গণহারে ধর্ষণ করা হয়েছে। শেষের দিকে তার ভেতরে নাড়ি মনে ছিঁড়ে গিয়েছিল। তাকে তো মিলিটারিরা ছেড়ে দেয়নি, দেশ স্বাধীন হলে মুক্তিবাহিনীরা তাকে উদ্ধার করে। তার কাছ থেকে তার নাম ঠিকানা জেনে তারা সরাসরি তাকে বাড়িতে নিয়ে আসে। তখন তার প্রাণ প্রায় যায় যায়, এই অবস্থায় তাকে তারা রেখে চলে যায়। কেমন করে যেন রেখেছিল তার শাশুড়ি তাকে 5-7 দিন। এই 5-7 দিন চোখ মেলে একবারও নাকি তাকায়নি সে, শুনেছি। আমি তো ওই বাড়িতে যাইনি। তারপর তার মা বাবা এসে তাকে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার মাসখানেক পর খবর এলো সে মারা গেছে। তাকে যখন উদ্ধার করা হয় তখনও তার রক্তপাত হচ্ছিল, তার রক্ত পড়া আর বন্ধ করতে পারেনি। বহু কবিরাজ দেখিয়ে বহু ঔষধ দিয়েও তাকে বাঁচাতে পারেনি। যখন খবর শুনলাম মারা গেছে তখন খুব খারাপ লেগেছিল, অনেক কষ্ট লেগেছিল। কিন্তু কিছুদিন পর থেকে বুঝতে পারলাম ভালো হয়েছে মারা গিয়ে, খুব ভালো হয়েছে, পৃথিবীর গঞ্জনা থেকে তো রেহাই পেয়েছে। যারা গঞ্জনা পেয়েছে একমাত্র তারাই বলতে পারে। এটাই একটা দুঃখ যে খুব বেশি অসময় চলে গেল, আর যেতে তো হতোই, এখন মানুষ সব ভুলে গেছে। তাছাড়া এখানে কিন্তু আমার এই ঘটনার কথা কেউ জানে না। আমি চাই না নতুন করে আবার সেই এত বছরের পুরনো দুঃখগুলো পাই। আমি শুধু সকলের কাছে দোয়া চাই,
কারো কাছে আমার কোনো অভিযোগ নেই, তবে শুধু একটাই দুঃখ, যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই যখন আমাকে বোঝেনি, আমাকে ঘরে তোলেনি, তবে কে আর বুঝবে, এটা আরও একটা বড় দুঃখ আমার।